فمن شهد منكم الشهر فليصم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. প্রিয় দর্শক, রমাদান সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রমাদানের দিনে আমরা অবস্থান করছি। আমরা আজকে রমাদানের রাতে কিয়ামুল লাইল নিয়ে কিছু কথা বলবো। কিয়ামুল লাইল রমাদান মাসের অন্যতম একটা বিশেষ আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদান ইমানা ওয়াহতিসাবান, যে ব্যক্তি ইমানের সাথে এবং সওয়াবের আশায় রমাদান মাসে কিয়ামুল লাইল আদায় করে, তার পূর্বের সকল পাপকে ক্ষমা করে দেওয়া হয়। রমাদান মাস সিয়ামের সাথে সাথে কিয়ামুল লাইলেরও মাস। এই জন্য আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমাদান মাসে কিয়ামুল লাইল বাড়িয়ে দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে এমন বেশি আমল করতেন যেটা অন্য মাসে করতেন না, এবং সেটা তিনি আরও বাড়িয়ে দিতেন শেষ দশকে। বলেছেন, কানা ইয়াজতাহিদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের শেষ দশকে এতটাই বেশি ইবাদত করতেন যা তিনি অন্য মাসে বা অন্য দশকগুলোতে করতেন না। তাহলে বোঝা গেল যে রমাদানের রাতগুলোতে কিয়ামুল লাইলের বিশেষ তাৎপর্য রয়েছে, বিশেষ করে শেষ দশকে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীরকম আমল করতেন এই রমাদান মাসে, বিশেষ করে রাত্রগুলোতে এবং বিশেষ করে শেষ দশকে লাইলাতুল কদর পাওয়ার জন্য কীভাবে আমল করতেন, সেই বিষয়টা উপস্থাপন করতে গিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, كان أحيا الليلة وأيقظ أهله وشد المئزر. رسول صلى الله عليه وسلم تيني پورو رات کے آباد پرتن رات کے آباد پرا مانی ہوچا شولے قیام الليل باڑیے دوا کارن بوشے بوشے تيني تصبی ٹپتن با شدو دیکر پرتن با قرآن تلاوت پرتن با شاید امون نا رسول صلى الله عليه وسلم قرآن تلاوت رو بھشتا چھلو قیام الليل مدھے تيني دیر گھو کے رات قیام الليل ارتا صلاة مدھے دانیے تيني پرتن تلاوت پرتن আর তিনি পাশাপাশি পরিবার পরিজনকে জাগাতেন এবং কোমর কোষে ইবাদতে লেগে যেতেন। রাতগুলোকে তিনি আবাদ করার জন্য তিনি যথেষ্ট সচেষ্ট থাকতেন। অতএব আমরা এখানে আপনাদের প্রতি আহ্বান জানাবো, আসুন রমাদানের কিয়ামুল লাইলের প্রতিও আমরা গুরুত্ব দেই। রমাদানের সিয়াম স্বতন্ত্র ইবাদত, কিয়ামুল লাইল আরেকটা ইবাদত। কিয়ামুল লাইলের মধ্য দিয়ে আমরা আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার একটা সুযোগ লাভ করি। আল্লাহ তাআলা তার জন্য সালাতকে খুব পছন্দ করেন। অতএব সিয়াম সাধনার মধ্য দিয়ে যদি কিয়ামুল লাইলের একটা চমৎকার সমন্বয় করা যায়, তাহলে আশা করি আমাদের সিয়াম সাধনা সার্থক হবে এবং রমাদানের প্রতিটা রাতকে সঠিকভাবে আবাদ করা হবে এবং বিশেষ করে শেষ দশককেও সঠিকভাবে ইহিয়া করা হবে, আবাদ করা হবে, এবং এর মধ্য দিয়ে আমরা মুসলিম হিসাবে আল্লাহর সাথে অনেক নৈকট্যে চলে যেতে পারবো, অনেক বেশি কানেক্টেড হতে পারবো। আল্লাহ যেন আমাদের সবাইকে সে কথা বোঝার তফিক দান করে। পরিশেষে আরেকটি কথা বলে শেষ করব, সেটি হচ্ছে কিয়ামুল লাইল একটা অত্যন্ত চমৎকার আমল। এটা নিয়ে পরস্পরের মধ্যে সংঘর্ষ করা, বিভক্তিমূলক আচরণ করা, একে অন্যকে খাটো করা, এটা মনে হয় ঠিক হবে না। আমরা ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ, ইমাম ইবনুল কাইয়িম, শেখ আলবানী, শেখ বিন বাজ, যারা গত শতাব্দীর প্রখ্যাত আলেমও ছিলেন, এদের সমস্ত আলোচনা যদি দেখি তখন দেখব যে কিয়ামুল লাইল নিয়ে তারা সবচেয়ে সুন্দর মডেলটা তারা নির্ধারণ করেছেন এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে যত রাকাত পড়তেন সেটাই বলেছেন, আর যদি মানুষ এর থেকে বৃদ্ধি করে সেটাকে তারা জায়েজ বলেছেন। বরং ইবনে তাইমিয়া কখনো কখনো অনেক বেশি কিয়ামুল লাইল রাকাত সংখ্যা বাড়ানোকে উত্তম বলেছেন, যে হয়তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, অল্প সংখ্যক রাকাতের মধ্যে কোরআন তেলাওয়াতের সব বা অনেক অংশ যারা তেলাওয়াত করার সামর্থ্য রাখে না, তাহলে তাদের জন্য তিনি রাকাত সংখ্যা বাড়িয়ে তেলাওয়াত বাড়ানোর কথা বলেছেন। অতএব কিয়ামুল লাইল নিয়ে বিতর্ক নয়,
বরং আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহকে ফলো করি, যথাসম্ভব সবচেয়ে বেস্ট মডেলটাকে আমরা ফলো করি, এবং এর মধ্য দিয়ে আমরা রমাদানের যে বিশাল একটা আমলের সুযোগ সেটাকে আমরা গ্রহণ করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।